আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আর এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সো এই ভিডিওটা হলো, আজকে আমি তিনটা ক্রিটিক্যাল প্রসেস সম্পর্কে আলোচনা করব। সো মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। সো শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো ইনসিএম মারা, অর্থাৎ ওভারলক মেশিন দিয়ে প্যান্টের যে ইনসিএম মারে, সেই ইনসিএম এখানে মারতেছে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন একটা ভাই কত সুন্দরভাবে এই ইনসিএমগুলো মারতেছে। এটা একটি আসলে ক্রিটিক্যাল প্রসেস, আর যারা গার্মেন্টে চাকরি করেন তারা অবশ্যই বুঝবেন যে এটা আসলে একটা ক্রিটিক্যাল প্রসেস। সো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। এখন আমি দ্বিতীয় প্রসেসের নাম বলবো, আর এই দ্বিতীয় প্রসেসটা হলো এই যে এখানে ওয়েস্ট বেল্ট অপশন দেওয়ানো হচ্ছে। এখানে দেখেন এক ভাই কত সুন্দরভাবে এই ওয়েস্ট বেল্টগুলো টপসিন দিতেছে। তো এটাও একটা ক্রিটিক্যাল প্রসেস, আর এই প্রসেসগুলো জানা থাকলে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। এবং এই কাজগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা যেখানে ইচ্ছা আপনারা চাকরি করতে পারবেন গার্মেন্টসে। অর্থাৎ এগুলো কাজ আসলে সাধারণত সবাই পারে না, এগুলো ক্রিটিক্যাল প্রসেস হয়ে থাকে সবসময়, আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা যদি এই কাজগুলো জানা থাকে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গার্মেন্টসে আপনারা এই চাকরি নিখুঁতভাবে করতে পারবেন, এবং এটাতে আপনারা। এখন আমি আপনাদেরকে তৃতীয় নাম্বার প্রসেস দেখাবো। এই তৃতীয় প্রসেস নাম্বারটা হলো লেগ হ্যাম। এখানে দেখেন একা পা কত সুন্দরভাবে লেগ হ্যামগুলো করতেছে, আর এই লেগ হ্যাম যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের চাকরি আছে গার্মেন্টসে, যে কোনো জায়গায় আপনারা চাকরি করতে পারবেন। এগুলো কাজ সাধারণত সবাই পারে না, তো আপনারা বুঝতে পারতেছেন যে এই কাজগুলো আসলে গার্মেন্টসে সবথেকে ক্রিটিক্যাল হয়ে থাকে। আর যদি কখনো গার্মেন্টসে চাকরি করেন তাহলে এই কাজগুলো আগে শেখার চেষ্টা করবেন, কারণ এই কাজগুলো গার্মেন্টসে খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওটা আমি আর বেশিক্ষণ বাড়াবো না, যদি এই ভিডিওটা দেখে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমারে জানাবেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।